এবার আসছি ওপেন এয়ার অক্সিডেশন। এটা কিন্তু খুব মাইল্ড একটা অক্সিডেশন প্রসিডিওর। এটা কি হয় না, কোনো অ্যালকোহল, ধরো সেকেন্ডারি অ্যালকোহল, একে সিলেক্টিভলি অক্সিডেশন হয়ে গিয়ে একিটো হয়ে যায়। এটা কিন্তু এক্সেস অক্সিডেশন হয় না এটাতে। রিজন কি দেওয়া হয় না, অ্যালুমিনিয়াম টারসারি বিউট অক্সাইড মানে এল ও টিবিউ হোল থ্রি, সলভেন্ট কি দেওয়া হচ্ছে না টারসারি বিউটানলে রিঅ্যাকশন করা হয়, হিট দেওয়া হয়, এবং অ্যাসিটোন একে মাঝে মাঝে অ্যাড করতে হয়। অ্যাসিটোন ইজ অ্যাডেড টাইম টু টাইম, তাই তো? তাহলে কি কি রিজন লাগছে এখানে, কিন্তু অ্যালুমিনিয়াম টারসেট বিউট অক্সাইড ইন বিউটানল সলভেন্ট, আর হচ্ছে কি অ্যাসিটন, অ্যাসিটন কিন্তু অ্যাড করতেই হবে, করলে কিন্তু এই অ্যালকোহল থেকে এই কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। অ্যাসিটন কি কাজ করে না, এর যদি মেকানিজম দেখি, ফার্স্ট কি করব, ফার্স্ট দেখবো যে কি এই এই অ্যালকোহলের ওই যে লোন পেয়ারটা প্রথমে অ্যালুমিনিয়াম অ্যাটাক করছে, করে একটা টারসারি বিউটাইল গ্রুপকে খুলে দিচ্ছে। ওকে, তাহলে খুলে দিল। এবার এখানে কি করবে না, অ্যাসিটোনটা পার্টিসিপেট করবে। এই যে অ্যাসিটোন একটা আসছে, এমি দুটো এমি আছে, সিও আছে, এই অ্যাসিটোনটা কি করবে না, নিজে রিডিউস হয়ে যাবে। কি করে না, এই যে হাইড্রোজেনটা আছে, সে হাইড্রোজেনটা এখানে হাইড্রাইড হিসেবে অ্যাটাক করবে, আর এই ও মাইনাস যেটা হবে সেটা এই অ্যালুমিনিয়ামের সঙ্গে জুড়ে যাবে, আর এই যে ও এল বন্ড আছে এটা কি করবে ভেঙে গিয়ে ডাবল বন্ড হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটা একটা ট্রানজিশন স্টেট তৈরি করছে, একটা সিক্স সিক্স মেম্বার টিএস, তাই তো তৈরি হওয়ার পরেছে। তারপর কি হয়েছে নাই, এটা একটা কিটো হয়ে গেছে, ভুলে গেছে এর সঙ্গে, আর এই অ্যালকোহলটা এর সঙ্গে থেকে গেছে হাইড্রোজেনটা। তাহলে আমরা কি পেয়েছি না, আমি পেয়ে গেছি কিটো, পেয়ে গেছি কিটো, পেয়ে গেছি। আর কি গেছে না, প্রথমে এটা জুড়ে আছে ও সিএস টু এমই, যে সলভেন্ট এক্সেস ইউজ করা হচ্ছে টারসারি বিউটানল, সে আবার এখানে অ্যাটাক করবে, করে এই আইসোপ্রোপানল গ্রুপটাকে বের করে দেবে। এই হচ্ছে আইসোপ্রোপানল। তাহলে এখানে কি হলো না, এখানে যে অ্যালকোহলটা ইউজ করেছিলাম সেই অ্যালকোহলটা কি হলো, অক্সিডেশন হলো, তাই তো? এটা আমার অক্সিডেশন হলো, কিন্তু এই যে অ্যাসিটোনটা এ কি করলো, রিডাকশন হয়ে গেল, তাই তো? তাহলে যে অ্যালকোহল ইউজ করেছি তার অক্সিডেশন হচ্ছে, আর যে অ্যাসিটোন অ্যাড করেছি তার কি হচ্ছে, রিডাকশন হয়ে এই অ্যালকোহল তৈরি হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি, যে আমরা যে অ্যালকোহলটা ইউজ করব নিশ্চয়ই সেটা কি হবে, এই আইসোপ্রোপানলের থেকে বেশি বড় হবে, বা তার বয়লিং পয়েন্ট নিশ্চয়ই আইসোপ্রোপানলের থেকে বেশি হবে। ওকে, তাহলে এখানে অ্যালকোহলটা অক্সিডেশন হচ্ছে আর অ্যাসিটোনটা রিডাকশন হয়ে অ্যালকোহল হয়ে যাচ্ছে। আজকে এটুকুই, থ্যাংক ইউ। নেক্সট দিন আমরা আরও একটা অন্য টপিক নিয়ে ডিসকাস করবো। বাই।